বিরতির পর আবারও শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় মেরুদণ্ডের ব্যথা এবং পঙ্গুত্বের পুনর্বাসন চিকিৎসা। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিয়ে অথবা ফেসবুকে গিয়ে প্রশ্ন করে। চলুন আমরা শুরু করছি আবার। স্যার, বিরতিতে যে ফেসবুকে একজন আমাদের দর্শক কোয়েশ্চেন করেছেন, ওনার নাম হচ্ছে মিম। উনি বলেছেন পিএলআইডি অপারেশনের পরে ওনার ডান পায়ের পাতা অবশ এবং হাঁটতে গেলে যন্ত্রণা করে, এ বিষয়ে উনি জানতে চাচ্ছে। ধন্যবাদ। আসলে পিএলআইডি যদি খুব বেশি সিভিয়ার পর্যায়ে চলে যায়, আমরা এর আগেই বলছিলাম যে ডিস্ক বালজ প্রোট্রুশন এক্সট্রুশন অনেক ক্ষেত্রে যদি খুব সিভিয়ার হয় বা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হতে পারে, সেক্ষেত্রে পায়ের পাতা ফুট ড্রফ বলে আমরা, বা পায়ের পাতা অবশ হয়ে যাওয়া বা পড়ে যেতে পারে। তো ফুট ড্রফ হলে হচ্ছে নর্মাল যে গেইট প্যাটার্ন, মানে মানুষ যখন হাঁটে তার এখানে একটা, দিস ইজ এ সায়েন্স, হাঁটার মধ্যে কয়েকটা ফেজ আছে। ফেজ হচ্ছে যেমন আমরা হিল স্ট্রাইক বলি, মিড ফেজ, তারপরে টো অফ। মানে একটা মানুষ আগে কিন্তু হাঁটার সময় যখন এক পা সামনে ফেলে তখন কিন্তু সে সবার আগে হিলটা ফ্লোরে ফেলে, এটা কিন্তু সবাই জানে না। বাট আমরা যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি আমরা তার পুরো ফেজটা অ্যানালাইসিস করি যে কোথায় হচ্ছে। তো সেই ক্ষেত্রে যখন হিল স্ট্রাইক করে বা হিলটা ফ্লোরে ফেলে বা মাটিতে ফেলে তখন কিন্তু তার সামনের অংশ উঁচুতে থাকবে, এটি স্বাভাবিক, মানে আমরা বলি ডরসিফ্লেকশনে থাকবে। কিন্তু যখন ফুট ড্রপ হয়ে যায় তখন কিন্তু ডরসিফ্লেকশনটা আর হয় না, যার কারণে কিন্তু বারবার ইঞ্জুরি হতে পারে বা পাটা মানে হোঁচট খেতে পারে, ব্যথা হতে পারে। এখন এটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট একটা মাত্রই এখন রিহ্যাবিলিটেশন, আর কোনো চিকিৎসা নেই। তাকে ওনাকে প্রপার ওয়ে কোনো রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি, চিকিৎসকের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি কন্টিনিউ করতে হবে, এবং পাশাপাশি ওনার পায়ের পাতার জন্য স্পেশাল কোনো শু বা স্প্লিন তৈরি করে দিতে হবে এই ট্রিটমেন্টরত অবস্থায়। এবং স্পেশালি বিভিন্ন ফেরাডিক কারেন্ট এখানে ব্যবহার করতে হবে, ফেরাডিজম বলি আমরা, বা মাসেল স্টিমুলেশন দিতে হবে, বিভিন্ন রিহ্যাবিলিটেশন, স্পেশালি স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করাতে হবে, মাসেল এবং নার্ভকে স্ট্রেসিং করাতে হবে, এবং কারেক্টিভ ডিভাইস ব্যবহার করতে হবে। আমাদের একটা ধারণা আছে যে অপারেশন বিহীন চিকিৎসায় মনে হয় ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন নিলে ভালো হয়ে যাবে, কিন্তু অপারেশনের পরেও কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই অবশ্যই। এবং রিহ্যাবিলিটেশন টার্মটা অনেক ক্ষেত্রে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা, অনেক রোগে অনেক ক্ষেত্রে সেটা সেকেন্ডারি ট্রিটমেন্ট, মানে পোস্ট সার্জিক্যাল ট্রিটমেন্ট। এখন একটা লোকের পিএলআইডি অপারেশন হলেই যে সে একেবারে ভালো হয়ে সুস্থ যাবে হয়ে যাবে সেটা তা না। কিন্তু না। এ রেজিডুয়াল বিষয়ে আরেকটু জানবো, একজন দর্শক আছেন ফোনে, আচ্ছা ফোনটা নিয়ে নি। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটি উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম জাহাঙ্গীর আসসালাম। আলম গলাচিরা পটুয়াখালী থেকে বলছি। জি ওয়ালাইকুম সালাম। জি বলুন জাহাঙ্গীর সাহেব, শুনতে পাচ্ছি। জি স্যার, আমার ওয়াইফের বয়স 40 বছর, আচ্ছা। তার শুধু গিরায় গিরায় ব্যথা, হুম হুম এবং আমি বরিশালে ডাক্তার দেখাইছি স্যার। হুম ডাক্তার রিপোর্টে বলছে তেমন কোন সমস্যা নাই, কিন্তু উনি ওই যে ক্যালসিয়াম দিছে, ক্যালবোডিন হুম আর রেনোভিট দিছে, হুম আর দিছে স্যার নেক্সাস, হুম এই ঔষধ দিছে, কিন্তু আচ্ছা তার শরীরের ব্যথা কমছে, কিন্তু তার যে গিরায় গিরায় ব্যথা এটা কোনো সুফল পাচ্ছে না। গিরাগুলো কি ফুলে যায় মাঝে মাঝে? জি না, ফলে না, ওই শুধু গিরায় গিরায় ব্যথা। সকালে ঘুম, জি সকাল শুনেন, সকালে ঘুম থেকে উঠতে কি কষ্ট হয়, জোড়াগুলা ব্যথায় মানে কষ্ট হয়, আস্তে আস্তে ব্যথা কমে দিনের বেলা? জি, সকালে ঘুম থেকে ওঠার পরে পায়ের পাতা দিয়ে সে হাঁটতে পারে না, আস্তে আস্তে এটা কমে কমে আসে। আচ্ছা, জি। তো ওনার কোনো অপারেশন আছে, জ্বরে ফেলে দেওয়া হয়েছে এই জাতীয়? না ওরকমের না, ওরকমের কোনো কিছু নাই স্যার। ডায়াবেটিস বা অন্য কোনো রোগ আছে? না ডায়াবেটিস নাই স্যার, প্রেশার লো। প্রেশার লো। ওজনটা কি আমাদের জানা ওজন প্রয়োজন? ওজন কি ঠিক আছে? ওজন হাইট না অনুযায়ী? না, হাইট অনুযায়ী স্যার ওজন ঠিক নাই, ওজন বেশি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। তো ওনার ওয়াইফের ওই যে একটা ওজন একটা ফ্যাক্টর আছে, আর হয়তো বা কোনো আর্থ্রাইটিস থাকতে পারে। তো আর্থ্রাইটিসই হচ্ছে জোড়ায় জোড়ায় ব্যথা হবে, প্রতিটা জোড়ায় এফেক্ট হয়। ডাক্তার সাহেব চিকিৎসায় কিছুটা হয়তো মাসেল পেইনগুলো কমে আসছে, কিন্তু জোড়ার পেইনটা যাচ্ছে না বা প্রপার ট্রিটমেন্ট হয়তো হচ্ছে না। আমার মনে হয় আপনার ওনাকে আরও কিছু বেটার ট্রিটমেন্ট করতে হবে, স্পেশালি ডায়াগনোসিস, কিছু ব্লাড টেস্ট। জি
ওনার অন্য কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা আছে কি না, কারণ আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট একরকম, অন্য কোনো বাত ব্যথার চিকিৎসা আরেক রকম। আর ওবেসিটি, যে ওজন, অতিরিক্ত ওজন, এটাও কিন্তু ব্যথাকে আরো বাড়িয়ে তোলে বা সমস্যাগুলোকে আরো বাড়ায় এবং সারা শরীরে ব্যথা আরো ছড়াতে পারে। তো ওজন কমাতে হবে প্রথমত আপনার মাধ্যমে, প্রত্যেকটা দর্শক যারা আছেন এই লাইভটি দেখছেন এবং আপনার ওয়াইফের এই সমস্যার মাধ্যমে বলতে চাই, যারা অতিরিক্ত ওজনে ভুগছেন, ওজন কমাতে পারেন না, বিভিন্ন চিকিৎসা চেষ্টা করেন, বিভিন্ন ওষুধ খেয়ে বা বিভিন্ন ডায়েটিং করে বা কিছু খেয়ে কিছু না খেয়ে, তাদের জন্য আসছে পবিত্র মাহে রমজান একটা আদর্শ মাস। আপনারা নিয়মিত রোজা থাকবেন, পাশাপাশি ইফতারি এবং সেহরি রাতের খাবারগুলো খুব সাবধানে খাবেন। মানে ইফতারিতে স্পেশালি আমরা অনেক খেয়ে ফেলি এবং ইফতারির একটা আয়োজন করা হয় বাংলাদেশে, প্রতি ঘরে ঘরে এত বেশি খাওয়া হয় যেটা আমরা ঈদের পরে অতিরিক্ত ওজন আরও পেয়ে যাই, সো এটা করা যাবে না। এই মাসটা আপনারা ব্যবহার করে ওজন কমাতে পারেন খুব সহজেই। এবং কী ইফতারি খেতে হবে সেটা অলরেডি আমি ইউটিউব ফেসবুকে দিয়েছি, সেটা আপনারা ফলো করবেন। আর সেহরি এবং রাতের খাবারটা আমি দিয়ে দিব, ওগুলা মেনটেন করবেন। আর ওনাকে যে ডাক্তার সাহেব চিকিৎসা দিছে ওনাকে বলেন কিছু আর্থ্রাইটিসের টেস্ট করে দেখতে, যে বাত জাতীয় কোনো সমস্যা আছে কিনা বা আর্থ্রাইটিসের সমস্যা, যেটার মাধ্যমে চিকিৎসা ভালো হতে পারে। আর এই ক্ষেত্রে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন, যদি আপনার পটুয়াখালীতে খুব অ্যাভেলেবেল না, সম্ভব হলে আর কি, আর না হলে আর্থ্রাইটিসের টেস্ট করে দেখেন, ওটা চিকিৎসা করলে ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকজন দর্শক আছেন, আমরা আচ্ছা একটা ফোনটা নিই। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ফরিদপুর থেকে বলতেছি আপা, আর আমার বয়স 22 বছর। জি ওয়ালাইকুম সালাম, জি বলুন স্যার। আর তাই 3-4 বছর আগে মানে ফুটবল খেলতে যে পড়ে গেছিলাম, পড়ে যে মানে পাটা ঘুরে গেছিল, আমি এরকম একটা শব্দ পাইছিলাম। সেটা তো আমি তো গ্রামের মানুষ স্যার, বুঝতে পারি নাই, তার জন্য মানে কবিরাজে চিকিৎসা করেছি। কিন্তু পরে যে পরে একজন ফরিদপুর থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি, পরে সে বলছে যে পাই লেগামেন্ট ছিঁড়ে গেছে, তুমি ঢাকায় যাও। পরে আমি ঢাকায় গেছি, ঢাকায় যে MRI করাইছে স্যার, পরে দেখা গেছে যে ACL ছিঁড়ে গেছে, ইন্টারনাল কোস্টাল লিগামেন্ট সেটা ছিঁড়ে গেছে। পরে তারা বলছে অপারেশন করা লাগবে, পরে আমি অপারেশন করাইছি। করানোর পরে এই প্রায় 4 মাস, কিন্তু স্যার মানে পাও খুব লুজ, মানে খুলে যাওয়ার চাই এরকম লাগে স্যার। তো যে ডাক্তার সাহেব অপারেশন করেছে ওনাকে দেখিয়েছেন আবার? হ্যাঁ স্যার, 2 বার দেখাইছিলাম, সে আমার ব্যায়াম দেখাই দিছিল, আমি ব্যায়াম গুলা করতেছি। অপারেশন আগে কি সমস্যা ছিল? অপারেশনের আগে সমস্যা ছিল পাও ঘুরে যাইতো, মানে একটু বেমরে পড়লে পারে পাও সরে যাইতো। এখন সেটা হয়? এখন সেটা স্যার আমি মানে পাটা যদি একটু কোনো ভাবে বেমরে পড়ে তাহলে হয়তো ঘুরে যেতে পারে এরকম আশঙ্কা আরে মনে হয় আপনার কাছে। আচ্ছা গেল এটা। হ্যাঁ এখন কি জানতে চাচ্ছেন? এখন জানতে চাই স্যার মানে পা খুব লুজ ফিল, মানে এরকম ঘুরে যাইতে পারে এরকম আশঙ্কায় আছে স্যার। বেশ সম্ভব, আমি আগে যেরকম অনুভব করতাম অপারেশনের আগে সেরকমটাই আমি পাইতে। আপনি থাকেন কোথায় বর্তমানে? আমি ফরিদপুর থাকি স্যার, একজন স্টুডেন্ট স্যার। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আপনি কি কি কোনো ব্যায়াম দিয়েছে করার জন্য? বালিশ নিচে দিয়ে এরকম ব্যায়াম করতেছি করতেছি, এতটুকু করতেছি স্যার, কিন্তু পা ঘুরে যাইতে চাইছে। এই জন্য আমি গরিব মানুষের চল স্যার, আমার আব্বা মা নাই। আচ্ছা বুঝতে পেরেছি, অলরেডি তো অনেক টাকা চলে গিয়েছে, বুঝছি, অপারেশনে তো টাকা খরচ হবেই। আপনার এখন একমাত্র ট্রিটমেন্ট ফিজিওথেরাপি। আপনাকে যদি সম্ভব হয় ফরিদপুরে আপনাদের জেলা শহরে ওখানে একজন ভালো ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে আপনি এক্সারসাইজগুলো শিখে নেন এবং প্রয়োজনে ওখানে কিছুদিন ফিজিওথেরাপি করেন। না হলে আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখবেন হাঁটুর কিছু এক্সারসাইজ দিয়েছি, হাঁটুর বালিশ দিয়ে করবেন না। বালিশ হ্যাঁ দিতে পারে, সেটা হচ্ছে যে বাচ্চাদের একটা কোল বালিশ ব্যবহার করে না, ছোট শক্ত, হ্যাঁ ছোট গোল টাইপের, ওই গোল টাইপের বাচ্চাদের যে কোল বালিশ ব্যবহার করা ওই জাতীয় বালিশ ব্যবহার করে আপনি কোয়াড্রিসেপ স্ট্রেটিক এক্সারসাইজ করতে পারেন, অথবা টাওয়াল পেঁচিয়ে, মানে টাওয়াল একটা বড় টাওয়ালকে গোল করে রোল তৈরি, আধা কেজি বা 1 কেজি ওজনের, সর্বোচ্চ 1 কেজি, সর্বনিম্ন আধা কেজি ওজনের কোনো কিছু একটা বেঁধে, যেমন আপনি চাউল দিয়ে তৈরি করতে পারেন বা বালি দিয়ে একটা ছোট বস্তার মতো ওজন বানিয়ে পায়ের মধ্যে বেঁধে পা উঠানো নামানো, যেটা আমরা বলি কোয়াড্রিসেপ স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এগুলা করেন।
আর এই ক্ষেত্রে সাইক্লিং খুব উপকারে আসবে, সাইকেল যদি আপনি সাইকেল চালাতে পারেন সাইক্লিংটা খুব উপকারে আসবে। এই যেহেতু এক্সারসাইজগুলো করেন এতে হতাশের কোনো কারণ নেই, তবে সাবধানে করতে হবে, খুব বুঝে শুনে যেন ফার্দার ইঞ্জুরি না হয়। তো কিছুদিন এক্সারসাইজ কর, মানে আশা করি 1-1.5 মাস 2 মাস করলে এই সমস্যাটা ইমপ্রুভ হয়ে আসবে, সমস্যা ঠিক হয়ে আসবে, এতে মানে হতাশার কোনো কারণ নেই। আবার ফুটবল খেলতে আপাতত যাবেন না আগামী অন্তত 1 বছর পর্যন্ত, এর মধ্যে আপনি শুধু এক্সারসাইজগুলো করেন। আচ্ছা, ইউটিউবে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, মোহাম্মদ রানা ওনার নাম, উনি বলেছেন ওনার A to Z সব জয়েন্টে ব্যথা, এ টু জেড ব্যথা, জি। এখন সে কি করবেন? আচ্ছা জি, ধন্যবাদ রানা সাহেব। আপনারা যখন আমার যে ইউটিউব বা ফেসবুকে প্রশ্ন করবেন তখন ডিটেলসটা বললে ভালো হয়, মানে ডিটেলস বলতে আপনার বয়স, ওজন, উচ্চতা, পেশা এবং কতদিন ধরে সমস্যা ভুগছেন আর সমস্যাটা কি। তো A to Z ব্যথা বলতে উনি বলেছে, মানে বোঝাতে চেয়েছে হয়তো সারা শরীরই ব্যথা, প্রতিটা জোড়ায় ব্যথা বা জোড়ায় জোড়ায় ব্যথা। এখন ব্যথাটা যদি শুধু জোড়া হয় তাহলে একরকম ডায়াগনোসিস, আর ব্যথাটা যদি মাংসপেশিতে হয় তাহলে ডায়াগনোসিসটা আর একরকম, অথবা যদি জোড়াও ব্যথা আবার মাংসপেশিত ব্যথা লার্জ জয়েন্ট বা স্মল সব জয়েন্ট জায়গায় কোথায় থাকতে পারে, ব্যথা, হ্যাঁ, বা রেফারড ব্যথা কিনা সেটাও সেটাও জানতে জানতে হবে। তো এখন আমার সাজেশন, আপনি আপাতত কিছুদিন কুসুম গরম পানিতে গোসল করে দেখতে পারেন, এবং ক্যালসিয়াম, স্পেশালি কোরাল ক্যালসিয়াম প্রতি রাতে একটা করে 1 মাস বা 2 মাস খেয়ে দেখতে পারেন। পাশাপাশি ভিটামিন ডি ইঞ্জেকশন আকারে বা ক্যাপসুল আকারে খেয়ে দেখতে পারেন। এটা ভিটামিন ডির জন্য ডাক্তারের প্রয়োজন হবে না, ফার্মাসির থেকে বুঝে আপনি খেতে পারেন সেটা 1-2 মাস। এবং ভিটামিন B1, B6, B12 একটা করে 2 বেলা 1-2 মাস খেয়ে দেখতে পারেন, এবং পুষ্টিকর খাবার খেয়ে দেখতে পারেন। আর স্বাভাবিক হাঁটা, মানে রাস্তায় হাঁটা স্বাভাবিক অন্তত 15 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত আপনার অবস্থা অনুযায়ী হেঁটে দেখতে পারেন যে ইমপ্রুভ হয় কিনা। যদি তাও না হয় তাহলে আপনাকে কোনো একজন বাত ব্যথা ফিজিওথেরাপি ডাক্তারকে দেখাতে হবে। আমাদের ফোনে একজন দর্শক আছেন, আচ্ছা আমি একটু ফোনটা নিন। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। হ্যালো, আমি সুশান্ত টাঙ্গাইল থেকে বলছি, বয়স 22। জি জি সুশান্ত বলুন। আমার কয়েকদিন ওই কয়েক মাস আগে পা ভাঙছিল, ওই পায়ের থার্ড মেটাটার্সালের হাড়টাও ভাঙছিল। এখন আপনার 1 মাস প্লাস্টার রাখার পর গত 23 তারিখে, মার্চের 23 তারিখে আপনার প্লাস্টারটা খুলে দিচ্ছে। এখন আমার তো পায়ে ব্যথা হচ্ছে, আপনার আপনার পরামর্শ মতো আমি গরম জলে ছেঁক দিচ্ছি, তারপরে নরম জুতা পরছি, কিন্তু হাঁটলে হয় কি পায়ের যে জায়গাটা ভাঙছিল সেই জায়গাটা খোলা না, তার পাশে 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 খুলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর কি সমস্যা? আর আপনার ওই হাঁটুটাও মনে হয়, হাঁটুটাও মনে হয় টান লাগে। আচ্ছা, এখন কোনো ওষুধ খাচ্ছেন? এখন রোল্যাক ডি খাচ্ছি, আর ব্যথার ওষুধ খাইছি কয়েকদিন, 10 দিন না 7 দিন খেয়েছি, এখন আর খান না? না না না, রোল্যাক ডি খাচ্ছি শুধু। আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা ওনার প্রশ্নের জবাবটা দিব একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে। জি সুশান্ত, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।